অবশেষে মনোনয়ন পত্র প্রত্যাহার করে চট্টগ্রাম দশাসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবর লিটন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনত নৌকার পক্ষে হাজ গরিবের ঘোষণা দিয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দশ আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলাম, আমি আগেই বলেছি, কিন্তু দলীয় মনোনয়ন পাইনি, তাই প্রধানমন্ত্রী সম্মান অকাত্তে আমি নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি। ডিসেম্বর 3 তারিখ রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবত সংবাদ সম্মেলন ডাহি তিনি এই ঘোষণা দেয়। প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে আমি যে আওয়ামী লীগ করছি, আমি তার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই, কারণ আমার রাজনীতি করার এখনো সময়, এখনো বয়স রয়েছে। হয়তো আমি এবারে মনোনয়ন আমি আওয়ামী লীগ থেকে পাইনি, কিন্তু হয়তো আগামীতে আল্লাহ যদি চায় আমি হয়তো আওয়ামী লীগের মনোনীত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে নৌকা নিয়ে হয়তো আমি নির্বাচন করতেও পারি। সুতরাং আমি স্বতন্ত্র থেকে নির্বাচিত হলো, আমার মনের মধ্যে যে বঙ্গবন্ধুর আদর্শ, সে আদর্শকে আমি বিসর্জন দিয়ে আমার মনের মধ্যে আমি সায় দিতে পারবো না, যে জন্য আমি নির্বাচন করি নাই। এবং এটুকু বলছি, আগামী তো আমি জনসাধারণের সাথে যেভাবে ছিলাম বিগত দিনে, এখনো আছে, আমি ভবিষ্যতে থাকবো। এর আগে আওয়ামী লীগ উত্থান মনোনয়ন ন ফেরে নভেম্বর 28 তারিখ চট্টগ্রাম দশ আসন উত্থান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করিবার ঘোষণা দিল আব্দুস সবর লিটন। চট্টগ্রাম দশ আসন উত্থান আই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতাম স্যার। আই এখনো বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং 1 নম্বর প্যানেল মেয়র হিসাবে দায়িত্ব পালন করি। ইন্ডিয়া 1% ভোটারের সাক্ষরত গড়মিল, রিংকালাফি, আয়কর সংক্রান্ত ঝামেলা সহ নানা অভিযোগের হারণে চট্টগ্রামের 8 আসন উত্থান 14 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট 18 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা। সি প্লাস টিভি চট্টগ্রাম।